ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়রকে নিয়ে তার এক বন্ধুর পোস্টে তুলকালাম চলছে। এ নিয়ে প্রাণনাশের ভয়ে গত 6 মাস ধরে গফরগাঁও যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন মেয়র ইকবাল হোসেন ও তার অনুসারীরা। তবে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল অনুসারীদের দাবি, দুর্নীতিতে অভিযুক্ত মেয়রকে অনাস্থা দেওয়ায় গফরগাঁওয়ে আসছে না। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের তথ্য ও ছবিতে ডেস রিপোর্ট। 27 মার্চ ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের জন্মদিনে ফেসবুকে এই পোস্টটি করেন তার ফ্রান্স প্রবাসী বন্ধু ইনসাফ সুমন ভুইয়া। ওই পোস্টে মেয়র ধন্যবাদ জানিয়ে কমেন্ট করেন। এ ঘটনার পর থেকে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় স্থানীয় সংসদ সদস্য বাবেল ও মেয়র সুমনের মধ্যে। মেয়র ও তার অনুসারীদের অভিযোগ, এমন ঘটনাকে কেন্দ্র করে এমপির অনুসারীরা তাদের বাড়িঘরে হামলা চালায়। এতে প্রাণনাশের ভয়ে গফরগাঁও ছাড়তে বাধ্য হন মেয়র সহ তার অনুসারীরা। তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করে এবং অনেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমার সাথে থেকে আওয়ামী লীগের রাজনীতি করে তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার শুরু হয়। অফিসে যাইতে অনাস্থা দিতে মেয়রের বিরুদ্ধে, আমি বললাম মেয়রের বিরুদ্ধে অনাস্থা দিই, হঠাৎ করে এটা তো আমার কিছু জানা নাই। পরে আর আমি যাই নাই অফিসের মধ্যে, যাই নাই, না যাওয়াতে ওই মনে করেন উৎপাত শুরু হয়েছে। গফরগাঁয়ে শেখ হাসিনার নাম নেওয়ার আগে বাবেল গোলন্দাজের নাম নিতে হবে, তাহলে থাকা যাবে, নাহলে গফরগাঁয়ে থাকা সম্ভব। তবে এমপি অনুসারীদের দাবি, মেয়র ইকবাল হোসেন সুমন নিজের দুর্নীতি ঢাকতে গা ঢাকা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। মেয়র না থাকলে তো প্যানেল মেয়র কাজ করতে হইব, তাই ওই সুবাদে আমি কাজ করি, এই হিসাবেই আমার জনগণ মেয়র হিসাবেই জানে আর কি। ওনার এই সকল দুর্নীতি আকাম কুকাম ডাকার জন্য ওনারা এই মাননীয় এমপি মহোদয়ের বিরুদ্ধে এই অভিযোগগুলি আনতেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বলছেন এই ঘটনার সমাধান প্রয়োজন। গফরগাঁওয়ের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এটা নিন্দা জানায়, তারা ধিক্কার জানিয়েছে। আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে তীব্র নিন্দা করি এবং আমি মনে করি এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটা একটা সুরাহা করবেন। আর জেলা প্রশাসক জানিয়েছে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আসলে মেয়র মহোদয়ের বিষয়ে একটা তদন্ত এসেছিল আমাদের কাছে মন্ত্রণালয় থেকে, মূলত সেই তদন্তটাই আমরা করছি, আমাদের উপপরিচালক স্থানীয় সরকার একটি তদন্ত করছে। আর মান অভিমানের অবসানের মাধ্যমে আবারও বাবেল সুমনকে এক মঞ্চে নৌকার জয়গানে দেখতে চান তৃণমূল নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।